সত্যের পথে অবিরাম শীর্ষ খবর। ছাত্রলীগ রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা রাজনীতি করে বলে দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে রিকশা ও শ্রমিকদের সম্মানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এ দাবি করেন তিনি। রিজভি বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার দেশের পক্ষে স্ট্যাটাস দিয়ে ছাত্রলীগের নির্মম হত্যাকাণ্ডে শিকার হয়েছেন। ছাত্রলীগ এত নিষ্ঠুর, নির্মম, দানব, রক্তপাত হতে তারা এই কথা সহ্য করতে পারেনি। ছাত্র রাজনীতি নিয়ে আদালতের রায়ে ছাত্রলীগের হত্যার অধিকার রয়েছে বলে প্রমাণিত বলে দাবি করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তিনি বলেন, এমন অবস্থা হয়েছে যে দৈনন্দিন বিষয় নিয়েও এখন আদালতে যাওয়া লাগে, কারণ হাসিনা যা বলবে সেটাই আইন, আদালত হাসিনার কথা শুনে। রিজভির মতে, যদি ন্যায় বিচারের শাসন থাকত তাহলে শেখ হাসিনা কারাগারে থাকত আর খালেদা সরকার ক্ষমতায় থাকত। সবাই আপনাদের শ্রমজীবী মানুষের মানে তীক্ষ্ণ কণ্ঠস্বর নেয়া। আমরা শ্রমিক রাজনীতি জড়িত নয়, কিন্তু শ্রমিক নেতারা আমাদেরকে খুব ভালোবাসেন যে কথাটা বলেছেন যে ছাত্র এবং শ্রমিক এই দুইটা যদি আজকে। সত্যের পথে অবিরাম শীর্ষ খবর।